Assalamualaikum everyone, আশা করছি সবাই খুব ভালো আছেন। এখন এখানে বাজে দুপুর দুইটা। আমি মাত্র আমার ভিডিও আপলোড করেছি, আপনাদের সবার সাথে প্রিমিয়ার দেখেছি। যখন আমি ভিডিও প্রিমিয়ারে আপলোড করি তখন আপনারা এটা জানবেন যে আমি আপনাদের সাথে ভিডিও দেখি আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সব কমেন্টের। যাই হোক, এখন আমার ভিডিও আপলোড করা শেষ, অনেকগুলো কমেন্টের রিপ্লাই করা শেষ, আমার হাতে এখন সময় খুবই কম। আজকে 28 তারিখ, কালকে 29 ডিসেম্বর, কালকে মাসুদের বার্থডে। আমি প্রতি বার্থডেতেই মাসুদকে চেষ্টা করি সারপ্রাইজ দিতে, বাট এবার প্যান্ডামিকের জন্য আমার কোনো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করতে পারিনি, আমিও কি চ্যালেঞ্জ করতে পারিনি। এবং সবচেয়ে স্যাড পার্ট হচ্ছে মাসুদের জন্য যেই গিফটটা আমি গত এক বছর যাবৎ ওয়েট করছি যে গিফট করব, এই গিফটটা দিতে পারিনি, কারণ এগেইন অ্যান্ড এগেইন আমি অর্ডার প্লেস করছিলাম, অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছিলো। এবং এখন তো যখন লাস্ট টাইম অর্ডার করলাম তখন তাদের স্টকেই নেই, সো আমি আশা ছেড়ে দিয়েছি। সেকেন্ড টাইম আমি যে গিফটটা অর্ডার করেছি ওটাও এসে পৌঁছায় নেই, কারণ ওইটা ডেলিভারি অ্যাড্রেস আমার অফিসে, আমাদের অফিস এখন পর্যন্ত বন্ধ, তো আমি জানি না আদৌ এই গিফটটা এসে পৌঁছেছে কি না, বাট আমার মনে হয় না পৌঁছেছে, পৌঁছলে আমি ইমেল পেতাম। তো আজকে মাসুদকে কোনো গিফট দিচ্ছি না, গিফট এখনও পেন্ডিং। সো মাসুদ, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, সো সরি তোমাকে কোনো গিফট দিতে পারলাম না, বাট আজকে আমি এই অল্প সময়ের মধ্যে চেষ্টা করব কিছু টুকটাক রান্না করতে বাসায় এবং ছোটোখাটো একটু ডেকোরেশন করতে। আমি জানি না আর 3-4 ঘন্টার মধ্যে আমি করতে পারবো কি না, কারণ মাসুদ 6টা সাড়ে 6টার থেকে বাসায় চলে আসবে। বাট ফিঙ্গার ক্রসড, লেট সি যে আমি কতটুকু কি করতে। বেশ কিছুদিন আগে আমি ডেকোরেশন করার জন্য এখানে কিছু বেলুনস অর্ডার করেছিলাম, আজকে আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করব ডেকোরেশন করার এই জিনিসটা দিয়ে। আর সেই সাথে এয়ার পাম্প, এটা আর কি ইলেকট্রিক এয়ার পাম্প যেটা দিয়ে বেলুন ফোলানো যায়, যেহেতু আমি বেলুন ফোলাতে পারি না, তো আমি এটা অর্ডার করেছি। আমি দুইটারই লিঙ্ক আমার ডিসক্রিপশন বারে দিয়ে দিব, আপনারা চাইলে অর্ডার করতে পারেন, বাট তার আগে আমার ভিডিওটা দেখবেন যে আসলে এটা কতটুকু উপকারী আমি এখনো জানি না, দুইটাই আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করবো। আমাকে একটু ঝট করে এখন বাইরে যেতে হবে, কারণ মাসুদের জন্য আমি কিছু ফুল নিয়ে আসবো, কেক নিয়ে আসবো, আর একটু আমি তেহারি রান্না করবো। সো তেহারি রান্না করার জন্য একটু টক দই এবং সালাদ আইটেম লাগবে বাসায়, যেগুলো নাই। তো আমি ফেসে কুইকলি একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিবো আর লিপ বাম লাগিয়ে নিবো, তারপর বাসের টাইমটা দেখবো, কারণ আমাকে বাসে যেতে হবে। বাস চলে আসলেই আমি বাসা থেকে বের হয়ে গুড টু গো। আমি জানি না আজকে কিভাবে এত কিছু করব, এবং মাসুদের জন্য আমার ইচ্ছা আছে একটা সারপ্রাইজ ভিডিও বানানোর, আমি জানি না ওটা করতে পারবো কিনা, অলওয়েজ আই এম আউট অফ টাইম। লিপ বাম, লিপ বাম, সো আমি আমার ফেভারিট লিপ বাম ব্যবহার করছি। সো আমি রেডি, এখন আমি বাইরে যাব এবং আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। আমি বাসের টাইম দেখে এসেছি, বাট স্টিল 15 মিনিটস গোয়িং অন, এখনও বাসের কোনো হুদিস নাই। আরও 10 মিনিট পরে বাস দেখাচ্ছে, জানি না আদৌ আরও 10 মিনিট পর বাস আসবে কি না। আমি ঠান্ডায় আর কি বরফ হয়ে গেছি, লিটারেলি বরফ হয়ে গেছি। অবশেষে আধা ঘন্টা দাঁড়ায় থাকার পর আমি রিয়েলাইজ করলাম যে ব্যাংক হলিডেতে আসলে বাস সার্ভিস নাই, সো আমাকে হেঁটে যেতে হবে, যেটা আমি কখনো যাই নাই। আমি জানিও না হেঁটে যেতে কতক্ষণ লাগে, বাট আল্লাহর নামে হাঁটা শুরু করেছি, লেটস সি যে কোথায় গিয়ে পৌঁছাই। অবশেষে আমি চলে এসেছি টাউন সেন্টারে, কি পরিমাণ কষ্ট করে যে আসছি এটা এক্সপ্লেইন না করি, যাওয়ার সময় ডেফিনেটলি আমাকে ক্যাব বুক করে যেতে হবে, কারণ আমি সুপার এক্সাইটেড। সো আমার যতই কষ্ট হোক না কেন আমার আর কি খারাপ লাগছে না, প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, তাও আমার মনে হচ্ছে আই হ্যাভ টু ডু। আমি একটা ছোট্ট রেড ভেলভেট কেক নিয়েছি, সাথে কিছু জিনিসপত্র নিয়েছি, এখন বাসের জন্য অপেক্ষা করছি। আমার বাস হচ্ছে কি আরও 9 মিনিট পরে, কারণ অবশেষে এই এলাকায় এসে আমি জানতে পেরেছি যে আরেকটা বাস যেটা 248 এটা আমার বাসার সামনে যায়, বাট একটু ঘুরে যায়। অন্যান্য যে একটা বাস প্রতিদিন আসে সেইটা না, এটা আরেকটা বাস যেটা অনেক ঘুরে যায়, বাট স্টিল আমি ওয়েট করছি ওই বাসের জন্য, বাসটা এলে তো খুব ভালো হয়। এই তো রাস্তাঘাটের এই অবস্থা, এখন দোকানপাট সব কিছু বন্ধ ডিউ টু লকডাউন, বাট তারপর রাস্তাঘাটে মোটামুটি লোকজন আছে। ফাইনালি আমি বাসে এসেছি, এই হচ্ছে কেক, সেই সাথে ক্যান্ডেলস আর একটা ফ্লাওয়ার নিয়ে এসেছি আর কিছু বাজার এনেছি, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো আমি ডাবল ক্রিম খুঁজে পাচ্ছিলাম না, আই মিন এক্সট্রা ডাবল থিক ক্রিম খুঁজে পাচ্ছিলাম না, সো আমি একটা ইয়োগার্ট নিয়ে এসেছি আইসল্যান্ড থেকে আর দুইটা ডাবল ক্রিম নিয়ে এসেছি। আর স্টার্টারের জন্য কিছু কিং প্রন, লবস্টার, এটা আমার বানানোর ইচ্ছা, বাট এটা
প্যাকেটের গায়ে লেখা আছে যে 4 ঘন্টা ডিফ্রস্ট করতে হবে 4 ঘন্টা ডিফ্রস্ট করার এখন টাইম নেই আমার কাছে লিটারালি 1.5 ঘন্টা সময় আছে ডিম আর সালাদে কিছু আইটেম নিয়ে এসেছি এখন এইটা যে কি করব আমি বুঝে পাচ্ছি না আমি হয়তো একটু গরম পানিতে এটা ভিজিয়ে রাখব বেশ কিছু আমার বাসার ফ্রিজে চিংড়ি ছিল বাট ক্লিন করা ছিল না তাই যখন এটা দেখলাম নিয়ে আসলাম এটা হচ্ছে কিং প্রন এটা অলরেডি বয়েলড এবং সেই সাথে সুইট চিলি সস দিয়ে আছে সো আমি এটা দিয়ে হয়তো কিছু একটা আইটেম বানাবো এখনো শিওর না লবস্টার প্যাকেটে লেখা ছিল সার্ভস টু সো আমি ভেবেছিলাম হয়তো দুইটা লবস্টার থাকবে বাট ভেতরে আমি দেখলাম যে একটাই লবস্টার তো আমাকে তো মাঝখান দিয়ে কাটতে হবে তাই হয়তো তারা বলছে যে টু সার্ভস তো আমি এমনিতেই ওভেনে ডিফ্রস্ট করব বাট তার আগে আমি এই বরফগুলো একটু গরম পানিতে ভিজিয়ে ডিফ্রস্ট করে নিতে চাচ্ছি কারণ আমি এখন ওভেনে পুডিং দিব মাসুদের যেহেতু পুডিং খুব পছন্দ আমি একটা পুডিং দিব তাই আর ওভেনে আমি এটা ডিফ্রস্ট দিতে পারছি না তো আর একটু গরম পানিতে এটা ভিজিয়ে রাখছি তারপর এটা দিয়ে আমার সিজার দিয়ে কেটে সব কিছু ঠিকঠাক করতে হবে বার্থডে ডেকোরেশন করার আগে এখানে সব ডাবল ক্রিমগুলো একটু গরম করে নিয়েছি চুলায় সাথে সুগারও দিয়ে দিয়েছি এখানে হালকা হালকা গরম হবে আর আমি দেখি যে ডেকোরেশনটা আমি কতদূর করতে পারি আই নো কারেন্টলি আমাকে একটু বিধ্বস্ত লাগতেছে তো আমি প্রথমে এই প্যাকেটটা খুলবো দেখি প্যাকেটের মধ্যে কি কি এসেছে আমি একটু তাড়াহুড়া করতেছি তারপরও আমি জানি যদি আমি শেষ করতে না পারি মাসুদ আপসেট হবে না বিকজ সে আমার যেই কি বলবো এফোর্ট এটাই দেখে খুশি হবে তো এর জন্য বেশি রাশ নেই আমার আমি এখানে কিছু বেলুন দেখতে পাচ্ছি আর এখানে একটা ফয়েল ফয়েল পেপার টাইপের এখানে অনেকগুলো বেলুন এসেছে নীল এবং গোল্ডেন কালার সাদা এবং অনেক কিছু এসেছে ইনফ্যাক্ট আমি জানি না কিভাবে কি করতে হবে বাট লেটস ট্রাই টুগেদার এখানে যে ইলেকট্রিক এয়ার পাম্পারটা এসেছে আমি এটা এখন এখানে কানেক্ট করে নিব কানেক্ট করে দেখি যে কিভাবে করে আর আমি মিল্ক গরম করে ঠান্ডা করতে দিয়ে এসেছি সো মিল্ক ঠান্ডা হচ্ছে আমি এটা আগে এখন প্লাগ ইন করবো তারপর এখানে সুইচ অন অফের অপশন আছে ইনস্ট্রাকশন দেওয়া আছে আমি ইনস্ট্রাকশনটা দেখি সো স্যাড নিউজ হচ্ছে এই ইলেকট্রিক এয়ার পাম্পার ইজ নট ওয়ার্কিং আমি জানি না এটা কিভাবে আসলে প্রপারলি ইউজ করা যায় বাট আমার জন্য ইজ নট ওয়ার্কিং আমি মনে হয় লাইফে ফার্স্ট টাইম বেলুন ফুলিয়েছি and this is the one so let's try another one এই ইলেকট্রিক পাম্পার আনাচ্ছে একটা আসলে এইভাবে প্রেস করে করে বেলুন ফুলায় ওইটা নিয়ে আসলে আরো ভালো হইতো হে মাসুদ তুমি কি আমার ভালোবাসা বুঝবা তোমার জন্য যে এত কষ্ট করতেছে আই উইশ আমি বেলুন ফোড়ানোর ওস্তাদ হইতাম লাইফে আসলে সবকিছু শেখা উচিত এনো কখন কোনটা দরকার হয় কারণ আমি যখন ইলেকট্রিক এটা অর্ডার করেছি আই থট যে আমার জন্য তো বেলুন ফোলানো মিনিটের কাজ হয়ে যাবে লাইক কয়েক মিনিট হয়তো লাগবে বাট এখন তো দেখতেছি বেলুন ফুলাতে ফুলাতে মাসুদ সাহেব হাজির হয়ে যাবে তারপর দেখি কতগুলো পারি এটা বেশি বড় হয় নাই বাট লেটস সি এটা অনেক ইন্টারেস্টিং কারণ এর ভেতরে কিছু ব্লু কালারের জুড়ি জুড়ি দেওয়া আছে তো আমি আগে আমার হ্যাপি বার্থডে লেখা যেই অ্যালফাবেটগুলো এসেছে এগুলো ফোলানোর চেষ্টা করছি এগুলো ফোলানো খুবই ইজি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কালার্ড সাইন দেওয়া আছে আর একটা সাথে পাইপ এসেছে এই সাইনের নিচে জাস্ট পাইপটা পুশ করতে হবে পাইপটা পুশ করে একটু ভেতরের দিকে দিতে হবে সো আমার সব হ্যাপি বার্থডে লেটারগুলো শেষ এখন শুধু আমাকে বেলুন গুলো ফুলাতে হবে দিস ইজ দ্য বেস্ট আই কুড ডু আমি এত ভালো না ডেকোরেশনে
আমি এখনো বিশ্বাস করতে পারছি না এতগুলো বেলুন আমি নিজের আর কি ফুলিয়েছি। আর এই জিনিসটা খুবই ফ্রাজাইল ছিল, খুবই নরমরে ছিল আর কি, খুবই সফট ছিল। আমি প্যাকেট থেকে বের করতে করতে ছিঁড়ে ফেলেছি, সো কোনো রকম এখানে জাস্ট একটু হ্যাং করে দিয়েছি। আর এই তো এখানে সব বেলুনগুলো, আমি হয়তো এভাবেই রাখবো। আর এই বেলুনগুলো কন্টিনিউ আর ফুলানো যাচ্ছে না, আর আমার তো ইলেকট্রিক ওই মেশিনটা কাজ করলো না, সো ব্যাড লাক। এখন আমি এগুলো একটু রিঅ্যারেঞ্জ করে সরাসরি রান্নাঘরে চলে যাবো। তো এখন আমি কিচেনে চলে আসছি। আমি দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে এখানে বয়েলড প্রনগুলো রাখা হয়েছে। আমি এখন সবগুলো নিয়ে নিব এবং আমি চিলি প্রন বানাবো। প্রন চিলি, চিলি প্রন যেটাই বলেন না কেন, একটু ড্রাই ড্রাই হবে, এটাকে স্টার্টার হিসেবে আমরা খাবো আজকে। সো যতই বয়েল থাকুক আমি এটা ধুয়ে রাখবো। এখানে লবস্টারটা এখনো গরম পানিতে ভিজিয়ে রেখেছি। সো সারপ্রাইজ আর সারপ্রাইজ নাই, আমি রান্না করার আগে মাসুদ আমাকে সারপ্রাইজ দিয়ে দিছে। মাসুদ কেম হোম আর্লি এবং আমার আব্বু স্পয়লার করে দিছে সবকিছু, তাই না? তোমাকে ফোন করে বলে দিছে আমি বেলুন ফুলাইতেছি কি কি করতেছি না, কারণ আমি যখন সাজাচ্ছিলাম তখন আব্বুর সাথে কথা বলতেছিলাম। এনিওয়েজ মাসুদ আজকে লবস্টার করছে, প্যানে করছে, ওভেনে করছে না, প্যানে করছি। তো মাসু যে ব্যাটারটা তৈরি করেছে লবস্টারের জন্য ওইটা এখন সব কিছুতে একসাথে মেরিনেট করে নিয়েছে। এদিকে আমি পুডিং বানিয়ে ফেলেছি, পুডিং তো আমি ডেকোরেশন করার আগেই করেছিলাম। তারপর এখানে আমি করেছি প্রন চিলি, আর এখানে ডিম ভেজেছি, আর এখানে চটপটির জন্য টক ভিজিয়েছি, এটা এখনও আন্ডার প্রসেস। আর এই তো বিরিয়ানি রান্না করেছি মাসুদের জন্য, চুলায় এখনও চটপটি হচ্ছে, এটা অলমোস্ট ডান, আমি নামিয়ে ফেলবো এখনই। আর মাসুদ এখানে তেল গরম করছে লবস্টার করার জন্য, আর আমরা রান্না করছি। আর এই অলিভ খাচ্ছি, অলিভটা আমার খুবই পছন্দ, স্পেশালি অলিভ আর হ্যালাপিনো, এই দুইটা জিনিস আমার খুবই পছন্দ। তো এখানে ভিনেগার দেওয়া ছিল, আমি ভিনেগারগুলো ফেলে দিয়েছি, এখন বক্সে নিয়ে নিয়েছি, আমরা রান্না করছি আর এগুলো খাচ্ছি। এই তো এই জাস্ট সিম্পল করে সাজিয়েছি। আমি ভেবেছিলাম আজকে আমি শাড়িটা পরবো, বাট আমি ভীষণ রকমের টায়ার্ড এখন, আমার কাছে মনে হচ্ছে এর চেয়ে কমফোর্টেবল ড্রেস আর কিছু হয় না, কারণ আমি ভীষণ রকমের টায়ার্ড। সো ওই শাড়িটা ইনশাল্লাহ কোনো একদিন পরবো, বাট আজকে এইভাবেই আমি কি করব, মাসুদের বার্থডে সেলিব্রেট করব। আর মাসুদের জন্য গিফট না কিনলেও আমি কিন্তু মাসুদের বার্থডে উপলক্ষে আমার জন্য ড্রেস কিনেছিলাম, ওইটাও আজকে পরা হলো না, বাট ইনশাল্লাহ সামনে যেহেতু কিছুদিন বন্ধ আসছে তখন হয়তো আমরা পরবো। আমি কথা বলতে পারতেছি না, আমি এত টায়ার্ড, টায়ার্ড লাগতেছে। আচ্ছা আমাকে এরকম খোলা দেখা যাচ্ছে কেন? আচ্ছা যাই হোক, আমি মাসুদকে তো সারপ্রাইজ কোনোভাবেই দিতে পারি নাই, বিকজ মাসুদ বাসায় ঢোকার সাথে সাথে আমার আব্বু তাকে ফোন করে উইশ করতেছে, এবং উইশ করার সাথে সাথে বলতেছে যে খুশবুর সারপ্রাইজ কেমন লাগছে। সো দেন মাসুদ এই রুমে ঢুকছে, ঢুকে সব কিছু দেখে ফেলছে, এই তো। সো সারপ্রাইজ আর হয় নাই, শেষে আমরা দুজনে একসাথে রান্না করছি। আমি এখন ফ্রেশ হয়ে আসছি, মাসুদ এখন ফ্রেশ হচ্ছে, এবং মাসুদ ওয়াশরুম থেকে বের হলে আমরা একসাথে ডিনার করব। এখনও যেহেতু 12টা বাজে নাই, এখন বাজে 11টা, তো ইনশাল্লাহ আমরা 12টার সময় এখানে এসে কেক কাটবো, তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। হ্যালো মাসুদ। হ্যালো। তো আমাদের, আচ্ছা লাইটটা জ্বালাই দিই আসলে, ওকে আমাদের ডিনার রেডি। খুশবু ওখানে আছে গরুর বিরিয়ানি, সালাদ, তারপর এখানে ফুচকা চটপটি, যদিও এটা রাইট টাইম না, বাট আমি এটা স্টার্টার হিসেবে তৈরি করে ফেলেছিলাম, আমার তো ডিনার করতে করতে লেট হয়ে গেল। এটা হচ্ছে প্রন চিলি, চিলি প্রন, আর এটা হচ্ছে জাস্ট ডিম ভাজা, এটা হচ্ছে লবস্টার, এটা হচ্ছে ডিমের পুডিং, আর এ তো আমাদের সফট ড্রিঙ্কস আছে, আর সেই সাথে মাসুদের জন্য ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট, এখানে একটা রেড ভেলভেট কেক আছে। এই কেকটা আমরা 12টার সময় কাটবো, এখনও 12টা বাজেনি, হোপফুলি আমরা ডিনার করতে করতে 12টা বেজে যাবে এবং তারপরে আমরা কাটতে পারবো কেক। মাসুদ কি আগে খাবো, ফুচকা চটপটি খাবো আর রাতে 11টার সময়? খুশবু যেখানে খুশি খাবো, তুমি বানাইছো না কষ্ট করে খাও। আজকে মেইনলি ফুচকা না চটপটি, একবারই সব কিছু মিক্স করে দিছি। খুশবু বিরিয়ানি
সো মাচ তোমার বার্থডে উপলক্ষে তোমার ফিলিংস কি খুশি তোমাকে আমি অফ ক্যামেরা বলতে চাইছিলাম তবু অন ক্যামেরায় বলে দিই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি গ্যাস করতে পারতেছিলাম বিকজ আমি লাঞ্চে তোমাকে ফোন দিয়েছিলাম তুমি ফোন পিক করো নাই আমি তো তোমার ফোন অনেক সময় পিক করি না মোস্ট অফ দ্য টাইম হ্যাঁ কারণ তুমি আজ বারবার বলতেছো তোমার বাইরে যেতে হবে এই ফিল্টার কিনতে হবে না আসলে এই ফিল্টার কেনা দরকার ছিল থ্যাংক ইউ আব্বু আব্বুকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে আগে বলে দিয়েছেন আগে বলে দিয়েছেন কিন্তু তোমার জন্য কিন্তু কোনো গিফট নাই লকডাউনের কারণে দোকানপাট সব বন্ধ খুলবো এতগুলো জিনিস আমার তো গিফট দরকার নাই আই ট্রাই তোমার থেকে গিফট থাকলে না কোনো গিফট দাও আছে আই ট্রাইড টু অর্ডার সো মেনি থিংস সো মেনি টাইমস বাট ফেল কোনো গিফটই আগামী মাসের আগে আর কি আগামী বছরের আগে দেখাচ্ছে না খুশবু তুমি এত কষ্ট করছো আমি তো পারবো না এগুলা চিনিটা কেমন হয়েছে তোমার যেহেতু চিংড়ির আইটেম খুব পছন্দ সো মজা না হ্যাঁ কিভাবে বানাইছিল খুবই ফ্লেভারফুল তাই না লাইক রসুন তারপর আদা ধনিয়া পাতা সব দেখে বা আমি রেস্টুরেন্টে কোনো একটা কিছু খেয়ে আসলাম তখন আমি এটা বাসায় এসে ট্রাই করি আর কি নিজের মতো করে ট্রাই করি বা অনলাইনে রেসিপি খুঁজি এটা আমি করি আর আমি সবসময় চেষ্টা করি যখনই আমি অনেক কিছু বানাই অনেক কিছু রান্না করি সাথে নতুন একটা আইটেম করতে যেটা হয়তো আমি আগে করি নাই আপনার রেসিপি চাইলে আমাকে বলতে পারেন কমেন্টে আমি নেক্সট কোনো একদিন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এটা আসলে ভালো হয়েছে আমি কিন্তু মাসুদের বার্থডেতে সবসময় সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি তখন তো আর ব্লগ করতাম না কিন্তু তখনকার বার্থডেটা আরো বেশি মজার থাকতো এর জন্য কারণ মাসুদের বার্থডেতে দেখা যেত রাত 12টার সময় আমাদের যত পরিচিত বা ক্লোজ ভাইয়া আপুরা আছেন সবাই রাত 12টার সময় আমাদের বাসায় আসতো আমি বলি আমরা অনেক মজা করে খাওয়া দাওয়া করতাম এবং সব সারপ্রাইজ খুশবু ফার্স্ট বার্থডে আমাদের একসাথে ও নীলিমাপুরের বাসা অনেকে চিনবে আমাদের আমাদের এখানে লোকাল গার্ডিয়ান আমাদের ঘটকাপা মাসুদকে বলছি আমার কাজ আছে এটা বলে ও আপুদের বাসায় গিয়ে বিরিয়ানি রান্না করে বাজার করছে হ্যাঁ বাজার করে ওখানে গিয়ে বিরিয়ানি রান্না করে তারপর রাতে ওদের ওরা যখন রাতে 12টার সময় আসছে বাসায় ওরাই নিয়ে আসছে তাও অনেকগুলো মানুষের বিরিয়ানি রান্না করছিলাম তাই না তখন আমাদের একজন ভাইয়া আছে আলী ভাই উনি খেয়ে বলতেছে খুশবু এটাকে আসলে আপনি বানাইছে নাকি কিনে আনছেন আর কি অনেকগুলো মানুষের বিরিয়ানি তো অনেক বড় পাতিলে রান্না করছিলাম তো হ্যাঁ মাসুদ ওয়াজ সারপ্রাইজড আবার এর লাস্ট বার্থডেতেও সবাই আসছিল রাত 12টার সময় আমরা রান্না করছিলাম ওই বার্থডেটাও মজা ছিল বাট হু নিউ যে এই বার্থডেটা আমাদের দুজনকে একা একা এইভাবে ক্যামেরার সামনে করতে হবে আর কি কোভিড আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে অল্প পরিসরে কিভাবে আসলে লাইফটা এনজয় করা উচিত কারণ ইউ নেভার নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন টুমরো এটা এত ভালো হয়েছে বিরিয়ানিতে ফিরে এসেছি মাসুদ আমাকে একটু সালাদ দিতে হবে ডানে বামে তাকা তাকিয়ে নাই না মাসুদ আলহামদুলিল্লাহ
করব এখানে হ্যাপি আওয়ার কিছু না আসলে বয়স কমতেছে এখানে তাহলে স্যাডি বার্থডে টু ইউ আসলে আমাদের বয়স কমতেছে ইনস্টেড অফ বিইং হ্যাপি আমার মনে হবে আচ্ছা ওই ওই রুমে যে তোমার জন্য আমি সাজাইছি ওখানে গিয়ে কেকটা কাটবো না তুমি এখন পুডিংটা খাও নাও তোমার ফেভারিট পুডিং আজকে বড় করে বানাইছি এটাতে তুমি কি করে খেতে পারো খুশি কি আসলে অ্যাপ্রিশিয়েট করলে কম হয়ে যাবে বা থ্যাংক ইউ দিলেও কম হয়ে যাবে ও আসলে সব সময় আমার বার্থডেতে স্পেশাল কোন একটা কিছু করবে আর আমি আর আমার বার্থডেতে মাসুদ কিছু করে না কই না হয়তো কোন জায়গায় গেলে হয়তো রেস্টুরেন্টে যায় বা হ্যাঁ রাতে বেলা তাও কাজ থেকে যায় তাও 12টার পরে না বাট আমার লাস্ট বার্থডের একটা ব্লগ ছিল আই থিংক এন্ড আই হ্যাভ টু সে দিস আই এম সো লাকি আলহামদুলিল্লাহ 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 খাইতে দিলে তো না নাই খেয়ে যত ইমোশন মাসুদ ভাই পুডিং খেয়ে বলেন কেমন হয়েছে মাসুদ ভাই লেখা থাকে ছিল মাসুদ ভাই আগে খুশবু কি করতো দেখেন কি সুন্দর পুডিং করছে ওভেনের মধ্যে না আগে তো ক্যারামেল করতাম আগে না বলি আমাদের আগের বাসায় বেসিক্যালি উইকলি প্রায় উইকলি অথবা মান্থলি কয়েকবার ও এরকম পুডিং সব রাত্রে বানাইতো বেসিক্যালি অনেক সময় না ম্যাক্সিমাম টাইমে রাত্রে বানাইতো খুশবু সো রাত্রে বানাইও কি করতো হয়তো ওভেনে ওরকমই থেকে যেত না ফ্রিজে ঢুকায় রেখে যেতাম সকালে ও এসে এটা হাফ দেখবে এভরি সিঙ্গেল টাইম এভরি টাইম হ্যাঁ কোনোবার মিস হয় নাই যে আমি পুডিং বানায় ঘুমাইতে গেছি সকালবেলায় এসে দেখছি পুডিং অর্ধেক নাই সো এখন যদি এরকম না থাকে তাহলে আমি আরো সারপ্রাইজড হব আর কি খুব দিন দিন ওর পুডিং যে এত ইমপ্রুভ হচ্ছে এত ইমপ্রুভ হচ্ছে আপনাদের হয় কিনা যাই না এটা আমার ব্যাপারে হয় কোনো কিছু যেমন অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এটা আমি সাপোজ গিলতে চাই না আমার মুখের মধ্যে রেখে দিতে চাই সিরিয়াসলি সো টেস্টি সিরিয়াসলি ও মাই গড মানুষ ঘুমাই যাবে তোমার খাওয়া দেখলে হাত দিয়ে আসে আমার টায়ার্ড লাগতেছে আচ্ছা ওকে অল্প প্লিজ আমার পেটে একটু জায়গা নাই অনেক মজা হয়েছে দেখেন এটা দেখে বোঝা যাচ্ছে পুডিংটা কত ফ্লাফি হয়েছে আসো তোমাকে কেক কাটাই দেই আসো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মাসুদ হ্যাপি বার্থডে টু ইউ শেষ এখন কেক কাটো আচ্ছা দাঁড়া আমি আসতেছি তোমার সাথে চাপো 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 চাপেন বাই চাপেন বাই চাপেন সো হ্যালো কেমন যেন টায়ার্ড লাগছে গো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু মি না আমি আগে খাওয়াই দিব ওকে ওকে আজকে তো খাওয়ার উপর আছে খালি খুশবু প্রতিদিন যদি তুমি রান্না করতাম তাহলে আমার আর অফিস যাওয়া লাগতো না আমার কফি থেকে বের করে দিতাম অনেকদিন পর রেড ভেলভেট কেক খাচ্ছি গতকালকে এখানে ড্রিঙ্কস ফেলছো আজকে কিন্তু কেক ফালাইও না সো আজকে ধীরে খাও আমার চুল কোনো তুমি তোমার চুল গাফটা করতে পারো না তুমি হাত দেখে শুনে দেখতে দিতে পারো না কোথায় চুল আছে কোথায় কি থ্যাংক ইউ ওয়েলকাম ইউ নাও এখন কেক খাও কোন ঘুম আসছে জানো ক্যান আই গো অফ টু স্লিপ তো এই ছিল আমাদের আজকের ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটা প্লিজ ও যে কষ্ট করতে ভুলবেন না আশা করছি নতুন একটা ব্লগে দেখা হবে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ